আজকে আমরা সকালে ব্রঙ্কস থেকে এসেছিলাম ফেডারেল প্লাজাতে। আমার বোনের আজকে কি ছিল? সিটিজেনশিপের ওথ, তাই না? তো ওথ সেরিমনি, ওথ সেরিমনি। আজকে সে এদেশের নাগরিক হিসেবে শপথ নিলেন। সাথে আছেন আমাদের দুলাভাই, আপা আছেন পিছনে, গাড়ির ড্রাইভার আছেন আপনি দুলাভাই। আমরা যাচ্ছি এফডিআর ধরে ম্যানহাটন থেকে ব্রঙ্কসে। সামনে হলো কুইন্স বরো ব্রিজ, ব্রিজটা বয়ে গেছে হার্লেম রিভারের উপর দিয়ে। সকালে সোনাঝরা রোদ, অসম্ভব ভালো লাগার একটা পরিবেশ। আমরা কিছুক্ষণের মধ্যে মধ্যে টানেলে ঢুকবো না দলে? হ্যালো, না টানেল না, আচ্ছা আচ্ছা, বিল্ডিং এর নিচ থেকে যায়, বিল্ডিং এর নিচ দিয়ে যাচ্ছে। এটা কোন বিল্ডিং কে জানে, বাট বিল্ডিং এর নিচ দিয়ে রাস্তা। অসাধারণ প্রকৌশলী শৈলী, এই যে আরেকটা ই করতেছে, আরেকটা রাস্তা বের করছে নদীর উপর দিয়ে। এখান থেকে গাড়ি নামবে, বিল্ডিং এর থেকে গাড়িটা নামবে। এটা সম্ভবত আমরা যাচ্ছি হলে এখন ইট থেকে, ইট নিচ থেকে, এটা হলো ইউনাইটেড নেশনের বিল্ডিং নিচ থেকে। জাতিসংঘের যে সদর দপ্তর আছে, জাতিসংঘের সদর দপ্তর থেকে সরাসরি ওই রাস্তায় নেওয়া যাবে। আমরা যাচ্ছি জাতিসংঘের সদর দপ্তরের নিচ দিয়ে। সাথে আছেন আপা দুলা ভাই। আজকে আপা ওথ সেরিমনি হয়ে গেল, এদেশের নাগরিক হিসেবে আজকে প্রথম শপথ গ্রহণ করলেন। কনগ্রাচুলেশন আপাকে, সাথে দুলা ভাইকে। গেট অসাধারণ ভিউ। এখন যাচ্ছি হাসপাতালের নিচ, এখন যাচ্ছি কোন হাসপাতাল? এটা কি জানো, রকেট কি রকেট ইউনিভার্সিটি, রকেট এটা মানে ওই তো ইউনিভার্সিটি, হাসপাতাল ইউনিভার্সিটি, হাসপাতাল ইউনিভার্সিটি, এটা হলো হসপিটাল, হসপিটাল ওটা হচ্ছে আচ্ছা, রকফেলার, রকফেলার ইউনিভার্সিটি, হসপিটাল রকফেলার ইউনিভার্সিটি, প্লাজা হলো ইউনিভার্সিটি। এটা নিচ দিয়ে আমরা যাচ্ছি, যা রকফেলার ইউনিভার্সিটি, ন্যাশনাল মেডিকেল ইউনিভার্সিটি, মেডিকেল ইউনিভার্সিটি। এটা নিচ দিয়ে যাচ্ছে, এটা নিচ দিয়ে হলো একটা ব্রিজ, সেই ব্রিজের ব্রিজ না রাস্তা, রাস্তা সরি, ওই তো উপরে একটা ই আছে, তো ওই যে জর্জ ওয়াশিংটন ব্রিজের ঢোকার আগে, জর্জ ওয়াশিংটন ব্রিজে ঢোকার আগে পরপর চারটা বিল্ডিং, এক একটা বিল্ডিং 35 তলা। ওই বিল্ডিং এর নিচ থেকে যাইয়ে তুমি জর্জ ওয়াশিংটন ব্রিজ উঠবে। প্রত্যেকটা বিল্ডিং 35 তলা। ওই রকফেলার মেডিকেল ইউনিভার্সিটি পরে হলো যেটা, সেটা হলো সোলান ক্যাটার, বিশ্বের সবচেয়ে বড় নাম করা ক্যান্সার হসপিটাল। ওইটা হলো ওদের মেইন বিল্ডিং, ওখানে সার্জনরা স্পেশাল পজিশন গবেষণা করে একটা রোগ টোক নিয়ে। ওই যে বিল্ডিং এর নিচ দিলাম, ওই বিল্ডিং এর রোগী দেখে না, ওখানে বসে সমস্যাগুলো নিয়ে গবেষণা হয়, রিসার্চ হয়। আর এমনি রুগীকে দেখা হলে এনে আছে 174 স্টেট রুপে আছে, 67 স্টেট রুপে আছে, আর হইল 56 স্টেট রুপে আছে। ওইগুলো হলো রুগী দেখে মানে ট্রিটমেন্ট হয়। এটা হলো ওয়ার্ল্ডের বিখ্যাত ক্যান্সার হসপিটাল। কি সোলারিন, কি সোলারিন ক্যাটারিং, সোলারিন ক্যাটারিং ক্যান্সার হসপিটাল। আমরা যাচ্ছি
চোখের ট্রিটমেন্ট আছে, ওর চোখ রিপ্লেস হয়। ওইটা তো সব ধরনের ক্যান্সার ট্রিটমেন্ট হয় তাই না? এগুলো মানে ওর মানে মতির মাইয়ার যে চোখের প্রবলেম, ওটা হলো কাইন্ড অফ ক্যান্সার। হ্যাঁ, তাহলে ওর ওর ট্রিটমেন্ট হচ্ছে প্লাস হলো ওকে একটা কৃত্রিম চোখ বসাই দিবে যেটা লুক লাইক অরিজিনাল চোখ, কিন্তু ভিশন থাকবে না, অর্থাৎ ওই দেখা যাবে না, দেখতে পারবে না চোখটা। বাট তুমি মানে আমরা বুঝবো ন্যাচারাল চোখ, মানে ওর যে দাগ টাগ বা চোখ উঠে একবার লেভেল হবে, এই চোখ আর এই চোখ দুইটা চোখের একবার এক লেভেল হবে, প্লাস্টিক সার্জারি টার্জারি করে একেবারে করে দিবে। এক্সপেন্সিভ কিন্তু বাসিক আছে তো ইনস্যুরেন্স কারণে, ইনস্যুরেন্স কভার করাতে না দেড় দুই লাখ টাকার কেস, দেড় দুই লাখ টাকা মানে 2 কোটি টাকা। ওটা তো হসপিটাল, ওই যে মেট্রোপলিটন হসপিটাল। আমরা যাচ্ছি মেট্রোপলিটন হাসপাতালের সামনে দিয়ে, এখন আমরা এফডিএ দেখতে হবে না ভাই, এফডিএ যাচ্ছে না, এফডিএ এফডিএ মানুষ বসবে, যারা দেখবে হেরা বসবে, এফডিএ ভাঙাই দাও। এফ মানে ফাস্ট, ডি তে ড্রাইভ, আর মানে রোড, ফাস্ট ড্রাইভ রোড, ফাস্ট ড্রাইভ রোড, সিগন্যাল নাই দ্রুত যাওয়ার জন্য, ফাস্ট ড্রাইভ রোড, এফডিআর যেখানে কোনো সিগন্যাল নাই, চলতেই আছে গাড়ি, যদি জ্যাম থাকে তো ভিন্ন কথা, কিন্তু জ্যাম ছাড়া কোনো সিগন্যাল নাই। সিটির সিটির ভিতরে রাস্তা বাট কোনো সিগন্যাল নাই, এটা সিটির পাশ দিয়ে নদীর পাশ দিয়ে রাস্তা বের করছে যাতে মানুষ সময় এদেশে সময় বাঁচাতে চায়, সময় বাঁচানোর জন্য মজা তো এদেশে মানুষ সময় বাঁচাতে চায়, যার কারণে কিভাবে সময় বাঁচানো যাবে সেই সেই সব চেষ্টা হলে সিটি গভর্নমেন্ট করে, এ রাস্তা তো সিটি গভর্নমেন্টের। সামনে একটু দেখায়, সামনে হলো আপনার কুইন্সের, এটা হলো ট্রাইবোর ব্রিজ, এখন নাম হইলো আরএফকে ব্রিজ, এটা এই আরএফকে ব্রিজ নাম দিয়ে গেছে বারাক ওবামা। আরএফকে মানে আরএফকে ব্রিজ নাম হলো আর মানে রবার্ট, এফ মানে কেনেডি, আর এফ মানে ফ্রাঙ্ক, রবার্ট ফ্রাঙ্ক কেনেডি সাবেক প্রেসিডেন্ট, একসময় প্রেসিডেন্ট ছিলেন। ওটা কি বারাক ওবামার সময় হয়েছিল না? রিনেম হয়েছে বারাক ওবামা, আগে কি ছিল? ট্রাইবোর ব্রিজ। ও আচ্ছা, ওই যে আনো সাইন আছে ওইটা ট্রাইবোর না, এই যে সাইন দেয় না, ওই যে আনলে আছে না, হ্যার আই ওয়াজ চেঞ্জ নেম রিনেম বাই আরএফকে। এগুলো সব হলো কিন্তু প্রাইভেট প্রপার্টি, প্রাইভেট প্রপার্টি, এগুলোর এই ওয়ান বেডরুম এর ভাড়া কত জানেন? 3000 করতে 2829 ওয়ান বেডরুম এর ভাড়া, ওয়ান বেডরুম The freeway is on the right and then exit 18 is on the right.